সাবস্ক্রাইব করুন সি টেক প্রো চ্যানেলকে, আর পাশে আসা বেল আইকনে প্রেস করুন সব টেক ভিডিও আগে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আর আজ আমি আপনাদের জন্য দুটি অসাধারণ টিপস নিয়ে এসেছি। তো বন্ধুরা, দুটি টিপসের মধ্যে দ্বিতীয় টিপসটি আপনাদের জন্য আজ খুবই স্পেশাল হতে চলেছে। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম সেটিংটি হলো গুগল ক্রোমের। তো আপনি প্রথমে গুগল ক্রোমটি ওপেন করবেন। গুগল ক্রোমটি ওপেন করার পরে দেখুন যে আপনি যখন অনেকগুলো ট্যাব একসাথে ওপেন করবেন, ট্যাবগুলো ওপর নিচে হয়ে ভিউ হচ্ছে। তো আপনি যদি এগুলোকে চান আপনি হরিজন্টালি মানে পাশাপাশি নিয়ে আসবেন, তো তার জন্য আপনাকে যেটি করতে হবে, তো আপনি সার্চ ইঞ্জিনে টাইপ করবেন ক্রোম, CHROME, ক্লোন দেবেন। ক্লোন দেওয়ার পরে স্ল্যাশ স্ল্যাশ, তারপরে ফ্লাক্স লিখবেন, FLAGS, ফ্লাক্স। তো এইটা লিখে সার্চ দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো আপনি এখানে সার্চ ফ্লাক্স ইঞ্জিনে আপনি টাইপ করবেন হরিজন্টালি। তো হরিজন্টালি লিখে সার্চ দেওয়ার পরে আপনি প্রথমেই দেখতে পারবেন যে এনাবেল হরিজন্টালি ট্যাব সুইচার, তো এটাকে আপনার ডিফল্ট করা আছে। তো ডিফল্টে ক্লিক করে এটাকে আপনি এনাবেল করে দেবেন। তো যখনই এটাকে আপনি এনাবেল করে দেবেন, নিচে একটি অপশন পেয়ে যাবেন রিলঞ্চ নাও। তো রিলঞ্চ নাও আপনাকে ক্লিক করতে, রিলঞ্চ নাও ক্লিক করলে গুগল ক্রোমটিও বন্ধ হয়ে আবার অন হবে। তো এবার যদি আপনি একসাথে অনেকগুলো ট্যাব ওপেন করেন, দেখুন যে ট্যাবগুলো সব পাশাপাশিতে ওপেন হয়েছে, মানে হরিজন্টালি ভাবে ওপেন হয়েছে। তো বন্ধুরা, এই ছিল গুগল ক্রোমের একটি সেটিংস। তো বন্ধুরা, এই গেল প্রথম সেটিং। এবার চলুন দেখে নেওয়া যায় দ্বিতীয় সেটিংটি। আমাদের বন্ধুরা যখন হোয়াটসঅ্যাপে ভিডিও অ্যান্ড ফটো যখন আমাদেরকে সেন্ড করে, তখন ডাইরেক্টলি ওটা আমাদের গ্যালারিতে চলে যায়। তো আপনি যদি মনে করেন আপনার বন্ধুরা হোয়াটসঅ্যাপে যে ফটো অ্যান্ড ভিডিওগুলো সেন্ড করেছে সেগুলো আপনার হোয়াটসঅ্যাপেই থাকবে, গ্যালারিতে সেভ হবে না, তার জন্য আপনি হোয়াটসঅ্যাপের উপর যে থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনে আপনি ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটিংস, এখানে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে চ্যাটস, এই চ্যাটসে আপনি ক্লিক করুন। চ্যাটসে ক্লিক করার পরে সবারই নিচে দেখুন যে লেখা আছে শো মিডিয়া ইন গ্যালারি। তো এই যে বক্সটা, এটা চেক মার্ক দেওয়া আছে, আপনি যদি এটি আনচেক করে দেন তাহলে আপনার আর ফটো অ্যান্ড ভিডিও গ্যালারিতে সেভ হবে না। আর এটা যদি আপনার চেক মার্ক দেওয়া থাকে তাহলে আপনার ফটো অ্যান্ড ভিডিও সেগুলো সব গ্যালারিতে দেখাবে। তো সেই ভিডিও অ্যান্ড ফটোগুলো শুধু আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে এসে দেখতে পারবেন, বাট অন্য জায়গা থেকে আপনি দেখতে পারবেন না। তো এটা আপনি একটা একটা পার্সোনালি ইনবক্সে সেট করে রাখতে পারেন। তো পার্সোনালি ভাবে কারো ইনবক্সে সেট করার জন্য আপনাকে তার ইনবক্সটা ওপেন করতে হবে। তো তার যে প্রোফাইল, প্রোফাইলে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে একটি অপশন পেয়ে যাবেন মিডিয়া ভিজিবিলিটি। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে ডিফল্টভাবে ইয়েস করা আছে। তো আপনি যদি এটাকে নো করে দেন তাহলে আপনাকে এই বন্ধুরা যত কিছুই ফটো অ্যান্ড ভিডিও পাঠাক না কেন, সেগুলো আপনার গ্যালারিতে শো করবে না। তো সেই ফটো অ্যান্ড ভিডিওগুলো যদি আপনি দেখতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপের মধ্যে এই ইনবক্সে এসে আপনাকে দেখতে হবে, বাট গ্যালারিতে এগুলো কখনোই শো করবে না। তো বন্ধুরা, আপনাদের এই হোয়াটসঅ্যাপে এই ফিচার্সটি যদি না থাকে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপটাকে একবার আপডেট করিয়ে নিন, দেখুন যে ফিচার্সটি আপনাদের হোয়াটসঅ্যাপে চলে আসবে। তো বন্ধুরা, আজকে এই ছিল ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কোন টিপসটি ভালো লেগেছে, আর আপনার ফ্রেন্ডদেরকেও শেয়ার করে জানিয়ে দিন। আর এই ভিডিও নিয়ে যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাদের ফেসবুকে আপনি মেসেজ করতে পারেন, আমাদের ফেসবুকে পেজের লিঙ্কটি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। টিল দেন, টেক কেয়ার, টাটা।